আসছেন তো আমি জানি, আপনার কত হয়েছে? 8, 5 হয়েছে। তো মানে এটা গাইডলাইন মানে নতুন করে শুরু করেছে, ওই জন্য আমি ট্রাই করলাম। বাপরে, ভালো। আপনাকে একটু কথা বলতাম, নিজে লজ্জা পাচ্ছি কথাটা বলবো কি না। আমি ভাবছিলাম যে বলবো, তো কি হবে বললাম না, আপনি তো কিছু বলছেন। ও কালকে আমি জানি না, আমরা কাজ করছি বাড়িতে, সব জায়গায় মানে মোবাইল ইউজ করার টাইম পাই না। আমি কোন রকম ভিডিও দিচ্ছি চাই, মানে ভাবছিলেন যে আপনার হয়তো মানে কাঁচা ভয়েস, তাই আমি ভাবছিলাম যে বাংলাদেশের হবেন আপনি। আপনার চোখ দুটো খুব সুন্দর লাগলো, আমি ভাবলাম যে অনেকদিন আমি দেখছি যে ফেস দেখা না, ফেস দেখা না, সেদিনে আমি বলছি যে কি করবো কি করবো, ফেস দেখে আমি মানে যে বুঝতে পারলাম যে আপনার বিয়ে হয়ে গেছে। তো এরকম হয়তো কাঁচা পয়সার হবে, মানে ধরেন যে অনেক মেয়ে থাকে যে কাঁচা পয়সা যদি থাকে তো মানে নিজের ফেস মানে যে কোনো জিনিস করলে মানে ধরেন একটা মানুষের কেমনই লাগে, ভয় লাগে আর কিছু লাগে, তাই আমি ভাবছিলাম এটা। আপনার মেকআপ তো খুব ভালো লাগে, মেকআপ ভিডিওগুলো খুব ভালো লাগে। মেকআপ আমি মানে যে দেখি, প্রায় দেখি, এমন না যে সবটাই দেখি। ভিডিও তো আমি ওরকম দিতে পাই না, কিন্তু মানে যে মানে টাইমও পাচ্ছি না, তো দেখি অবশ্যই দিতে থাকবো। আমাদের তো বস আসছে না, ভাই একটু মেসেজ করো, মেসেজ করো ভাই, আচ্ছা লাইক জান করো। আপনার বাড়িটা কোথায় আমি জানতে পারিনি, হয়তো কি বলছে হয়তো করছে।